আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং এটুআইয়ের যৌথ উদ্যোগে ঘরে বসে শিখি ফেসবুক পেজে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে বন্ধুরা, আজ আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা পাঠ নিয়ে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট বাংলা বই খাতা কলম নিয়ে আমার সামনে চলে এসো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলা পাঠে স্বাগতম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো আমি তোমাদের পাঠের পূর্বে কিছু না কিছু করে থাকি। আজ তোমাদের এক বন্ধু, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আমাকে আমার চোখে একটা কাপড় দিয়ে বেঁধে দিতে চায়। দেখো তো কেমন। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে বেঁধে দিল। হ্যাঁ, কেন বেঁধে দিল বলো তো? আমি কিছুই দেখতে পাচ্ছি না, একটা খেলার জন্য, তাকে ধরার জন্য। হ্যাঁ, কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। আমি যে বেঁধে দিল তাকে আমি ধরার চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা বলো তো কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটু খুলে ফেলি। হ্যাঁ বন্ধুরা, মনে পড়েছে এটা কি খেলা হতে পারে? হ্যাঁ, খানা মাছি ভো ভো, এই খেলাটা আমরা অনেক ছোটবেলায় খেলেছি, তাই না বন্ধুরা? তোমরাও খেলেছ, কিন্তু এখন দুঃখের বিষয় এই পরিস্থিতিতে তোমরা বাইরে বের হতে পারছো না এবং কি স্কুলও যেতে পারছো না, খুব মনে পড়ে গেল, তাই না? তবে দুঃখ করো না, সচেতন হও, অবশ্যই আমাদের সুদিন আসবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এই সম্পর্কে একটা মজার ভিডিও দেখি। দেখো তো সবাই খুব মনোযোগ দিয়ে, এরপর আমি কিন্তু জিজ্ঞাসা করব কি দেখতে পেলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি দেখতে পেলে? হ্যাঁ, মায়ের সাথে বাচ্চাটা খেলছে। কি খেলা? কানামাছি ভো ভো, তাই না? তাহলে কি তুমিও তোমাদের বাসায় ছোট বোন বা ভাই এদের সাথে কি কি করতে পারো, খেলতে পারো, তাই না বন্ধুরা? আবার মার সাথেও খেলা যাবে, খুব অল্প পরিসরে, তবে ফার্নিচার আর আশেপাশে খেলা যাবে না, কিন্তু তাহলে ব্যথা পেয়ে যাবে। যেখানে খোলামেলা একটা রুম আছে, মার সাথেও আমরা খেলতে পারি, তোমরা খেলতে পারো, তাই না? তাহলে আজ বুঝতে পেরেছ কি পড়বো আমরা? হ্যাঁ, আজ আমরা পড়বো কানামাছি ভো ভো। ঝটপট খাতায় তোমরা লিখে নাও, কানামাছি ভো ভো, তোমরা লিখে নাও কানামাছি ভো ভো। ঠিক আছে বন্ধুরা, তাহলে কানামাছি ভো ভো কি একটা খেলা, একটা খেলার নাম তোমরা তো জানো, তাই না? কিন্তু কানামাছি ভো ভো আমরা কি খেলতে পারছি এখন? যাদের বাসায় একটু জায়গা আছে, বাড়িতে রুমে, তারা খেলতে পারবে দু একজনের সাথে, কিন্তু আমরা সাধারণত এখন কি করব, ইনডোর গেম খেলবো, যেগুলো ঘরে বসে লুডো, তারপর ক্যারাম, দাবা, এগুলো খেলবো। বলো তো আমরা কেন খেলা খেলি, কেন খেলার প্রয়োজন? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, আমাদের স্বাস্থ্য ভালো থাকে, আমাদের শারীরিক বিকাশ হয় এবং মন ভালো থাকে, আমরা প্রফুল্ল থাকি, তাই আমাদের খেলা খুব প্রয়োজন। দেখো এখন এখন দেখো কানামাছি ভো ভো এই গল্পটি তোমাদের 62 পৃষ্ঠা আছে। এর আগে আমি তোমাদের ছবি
মাধ্যমে গল্পটি শোনাবো, কেমন হবে বলো তো? খুব মনোযোগ সহকারে ছবির দিকে তাকাবে, আমি গল্পগুলো বলবো। দেখো, কানামাছি ভো ভো। হ্যাঁ, গ্রামের নাম শীতলপুর, তপুর মামার বাড়ি। গ্রামখানি ছবির মতো সুন্দর। তারপর প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামা বাড়ি যায়। দেখো, মামার বাড়ি গিয়েছে। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দে সময় কাটে। দেখো, গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু হয়েছে। মামা তো ভাই বোন ঋতু, সোমা, জিশান তো আছেই, জিশান। আরও আছে পাশের বাড়ির কেয়া, কনক, শিহাব, সুবিমল, রাতুল এবং আরও অনেকে। সবাই একসাথে হইচই আর আনন্দে সময় কাটায়। দুপুরে বাগানে মিছিমিছি বনভোজন হয়, বিকেলে হয় খেলা, আর রাতে উঠোনে মাদুর পেতে গল্প। এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখল, নাম কানামাছি। কি যে মজার খেলা, অনেকে মিলে একসাথে খেলা যায়। সেদিন খেলার শুরুতে রাতুলের দুইজোড় কাপড় দিয়ে বেঁধে দিল সোমা। দেখো, সোমা বেঁধে দিল, এমনটাই নিয়ম। তবে প্রথমে কার চোখ বাধা হবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হয়। পলাশ পাশ থেকে বলল, রাতুল সব দেখতে পাচ্ছে, সোমা আপু তুমি শক্ত করে বাঁধনি। সোমা রাতুলের চোখের সামনে একটা আঙ্গুল উঁচিয়ে ধরে বলল, কয়টা আঙ্গুল বলো তো? রাতুল বলল, পাঁচটা। সবাই একচোট হেসে উঠল। বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। এরপর শুরু হলো আসল খেলা। রাতুলের চারদিকে ঘুরতে লাগলো সবাই এক ঝাঁক মাছির মতো। কেউ তাকে হালকাভাবে ধাক্কা দিচ্ছে, কেউ দিচ্ছে গায়ে টোকা, আর মুখে কাটছে মজার একটি ছড়া, কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। খেলার নিয়মগুলো রাতুল এদিক ওদিক হাত বাড়িয়ে কাউকে ধরার চেষ্টা করছে, সেও ছড়া কাটছে। আনি মানি জানি না, পরের ছেলে মানি না, আনি মানি জানি না, পরের মেয়ে মানি না। আজ এই পর্যন্তই পড়ব, ঠিক আছে বন্ধুরা? তোমাদের গল্পটি কেমন লাগলো? ছবি দেখে দেখে অনেক মজার এই কানামাছির খেলার এই পাঠ্য অংশটুকু পড়লাম। এরপর কি হলো? এরা যখন কার চোখে প্রথমে বেঁধে দিয়েছিল বলতো? রাতুলের চোখে। রাতুল প্রথমে কাকে ছুঁয়ে দিল? হ্যাঁ বন্ধুরা, রাতুলের চারপাশে সবাই তার বন্ধুরা ঘুরছিল মাছির মতো আর ছুঁয়ে দিচ্ছিল। তারপর রাতুল যাকে ছুঁবে সে কি ঠকে গেল, তাকে আবার চোখ বেঁধে দেওয়া হবে আর রাতুল মুক্তি পাবে। এভাবেই খেলাটি চলতে থাকবে। আমরা বাকি অংশটুকু পরে পড়ব। আজ তোমরা 62 পৃষ্ঠা বের করো। কানামাছি ভোবো, গ্রামের নাম শীতলপুর থেকে আমরা পড়ব এই ছড়াটি পর্যন্ত, পরের মেয়ে মানি না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই বের করেছ, ঠিক আছে? এখন দেখো, আমি তোমাদের পাঠে যাওয়ার পূর্বে কিছু শব্দ, নতুন শব্দ শেখাবো, বুঝেছ? গল্পটিতে শুনলে তারপর কি হবে, আমি কিছু নতুন শব্দ শেখাবো। গ্রীষ্ম, গ্রীষ্ম শব্দটি তোমরা কি এই পাঠের একটি নতুন শব্দ, এর আগে অবশ্য জেনেছ দ্বিতীয় শ্রেণীতে যখন পড়েছ গ্রীষ্ম। তারপর হচ্ছে বনভোজন। দেখো, গ্রীষ্ম অর্থ কি? গ্রীষ্ম অর্থ হচ্ছে গরমের কাল, আর বনভোজন হচ্ছে চড়ুই ভাতি। চড়ুই ভাতি মানে কি বুঝো? তোমরা ছোটরা মিলে যে বনভোজনের মতো আয়োজন করো, সাধারণত আমরা সেটাই বনভোজন বলি। বড়রা তো অন্য জায়গায় গিয়ে বনভোজন করে, আর সাধারণত চড়ুই ভাতিটা বলতে বোঝায় আমরা বান্ধবীরা বা তোমরা বন্ধুবান্ধব মিলে যে বাসার আশেপাশে বনভোজনের আয়োজন করো, সেটাই হচ্ছে চড়ুই ভাতি। আর গ্রীষ্ম অর্থ হচ্ছে গরমকাল, গরমের কাল। আচ্ছা, গ্রীষ্মকাল এখন কোন কাল তোমরা কি জানো? হ্যাঁ বন্ধুরা, এখন কি বর্ষাকাল।
আর বৈশাখ জ্যৈষ্ঠ কি কাল? গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে সাধারণত ছুটিতে সবাই মামার বাড়ি বেড়াতে যায়, তাই না? দেখো আমরা পরে পাঠ নিয়ে আরো আলোচনা করব। এখন দেখো গ্রীষ্ম এই শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণগুলো আগে ভেঙে তোমাদের দেখাই, ঠিক আছে? গ্রীষ্ম এখানে কি কি সংযুক্ত বর্ণ আছে বলো তো। হ্যাঁ বন্ধুরা একটু চিন্তা করো, তোমরা পারবে আমি জানি, তারপর আমি তো বলে দিচ্ছি। হ্যাঁ গ্রীষ্ম এই সাথে সংযুক্ত বর্ণ হচ্ছে মধ্যনস আর ম। তারপর দেখো মধ্যনস ম মিলে কি হয়েছে? গ্রীষ্ম। আর সুন্দর, সুন্দর এখানে সংযুক্ত বর্ণ কি? দন্তন্য আর কি? দ। ধন্যবাদ পেয়েছ। আর এখানে বন্ধুর এখানে কি? দন্তন্য আর ধ। আর গ্রামের, গ্রাম, গ্রামটা দেখো গ্রামের সাথে কি? গৈরফালা আকার ম। হ্যাঁ এখানে কি? গ আর কি আছে? র ফলা, র ফলা, র ফলা আছে, তাই না? গ্রাম এ সংযুক্ত বর্ণের সাথে কি গ আর কি আছে? র ফলা আছে, গ্রাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি নতুন শব্দ এবং যুক্তবর্ণগুলো জেনে নিলাম। এখন তোমরা 62 পৃষ্ঠা বের করো। আমি পড়ে যাচ্ছি 62 পৃষ্ঠার পড়া, তোমরা তোমরা তোমাদের বইয়ে আঙুল দিয়ে ধরে ধরে যাও। আমি তোমাদের বইয়ের 62 পৃষ্ঠা আর 63 পৃষ্ঠার পড়াগুলো স্ক্রিনে উঠিয়েছি, এটা বইয়ের অংশ। আর তোমরা কি, আমি যখন পড়ব তোমরা আঙুল দিয়ে ধরে ধরে লাইনে নিচ দিয়ে যাও, পড়ে যাও আমার সাথে সাথে। গ্রামের নাম শীতলপুর, তপুর মামার বাড়ি। গ্রামখানি ছবির মতো সুন্দর, প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামা বাড়ি যায়, সাথে মা, বাবা, মা আর বড় বোন কান্তা। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দে সময় কাটে। গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু, মামা তো ভাই বোন ঋতু, সোমা আর জিশান্ত আছেই, আরও আছে পাশের বাড়ির কেয়া, কনক, শিহাব, সুবিমল, রাতুল এবং আরও অনেকে। সবাই একসাথে হইচই আর আনন্দে সময় কাটায়। দুপুরে বাগানে মিছিমিছি বনভোজন হয়, বিকেলে হয় খেলা আর রাতে উঠোনে মাদুর পেতে গল্প। দেখো এবার এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখল, নাম কানামাছি। কি যে মজার খেলা, অনেকে মিলে একসাথে খেলা যায়। সেদিন খেলার শুরুতে রাতুলের দুচোখ কাপড় দিয়ে বেঁধে দিল সোমা, এমনটাই নিয়ম। তবে প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হয়। পলাশ পাশ থেকে বলল, রাতুল সব দেখতে পাচ্ছে, সোমাপু তুমি শক্ত করে বাঁধনি। সোমা রাতুলের চোখের সামনে একটা আঙ্গুল উঁচিয়ে ধরে বলল, কয়টা আঙ্গুল বলো তো? রাতুল বলল, পাঁচটা। সবাই একজোট হেসে, বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। এরপর শুরু হলো আসল খেলা, রাতুলের চারদিকে ঘুরতে লাগলো সবাই এক ঝাঁক মাছির মতো। কেউ তাকে হালকাভাবে ধাক্কা দিচ্ছে, কেউ দিচ্ছে গায়ে টোকা, আর মুখে কাটছে মজার একটি ছড়া, কানা মাছি ভো ভো যাকে পাবে তাকে ছো। খেলার নিয়ম মতো রাতুল এদিক ওদিক হাত বাড়িয়ে কাউকে ধরার চেষ্টা করছে, সেও ছড়া কাটছে। আনি মানি জানি না, পরের ছেলে মানি না, আনি মানি জানি না, পরের মেয়ে মানি না। দেখো আমরা রিডিংয়ের অংশটুকু পড়ে নিলাম, ঠিক আছে বন্ধুরা? তাহলে কি তোমরা এর আগে সংযুক্ত বর্ণ এবং নতুন শব্দ শিখেছো, এখন তো সমস্যা হয়নি, তাই না বন্ধুরা? তোমরা এখন আবার নিজে নিজে 62 পৃষ্ঠার আর 63 পৃষ্ঠার যে অংশটুকু আমি পড়ালাম সেই অংশটুকু আবার একটু পড়ে নাও, সবাই পড়ে নাও। ধন্যবাদ তোমরা পড়ে নিচ্ছ।
সবাইকে ধন্যবাদ, তোমরা খুব সুন্দর করে পড়ে নিচ্ছ। এখন দেখো এর আগে আমি যুক্ত বর্ণ শিখিয়েছি, তাই না? এখন চেষ্টা করো, আমি তো বলে দিবই। তোমরা ঝটপট খাতায় লিখে নাও তো, তারপর মিলিয়ে নিবে, আমি তো অবশ্যই বলে দিব। দেখো এখানে শব্দ আছে কান্তা, গল্প, আনন্দ আর বন্ধু। হ্যাঁ, সংযুক্ত বর্ণ দেখাচ্ছি, এখন একটু ভেঙে লিখো। ধন্যবাদ, তোমরা নিশ্চয়ই লিখেছ, তাহলে মিলিয়ে নাও আমার সাথে। হ্যাঁ বন্ধুরা, কান্তার সাথে সংযুক্ত বর্ণ আছে কি? দন্ত ন আর ত। তারপর হচ্ছে নতুন শব্দ হচ্ছে শান্ত, ল আর প, সংযুক্ত বর্ণ গল্প। তারপর আরেকটা নতুন শব্দ কি? অল্প, আনন্দ। দন্ত ন আর দ সংযুক্ত মিলে কি হয়েছে? মন্দ। বন্ধুর সাথে দেখো দন্ত নর সাথে আরেক কি? আমি জানি তোমরা পেয়েছ, হ্যাঁ তোমাদের সাথে আমার মিলে গেছে, ধন্যবাদ তোমাদের। দন্ত ন আর ধ কি হলো? সিন্ধু। ধন্যবাদ, আমার সাথে মিলে গেছে, তোমরা নিশ্চয়ই পেয়েছ, তোমাদের সকলকে ধন্যবাদ। এখন দেখো আমরা কিছু বিপরীত শব্দ জেনে নিই, তোমরা এগুলো জানো অবশ্য, তারপরও পাঠের অংশ তো, এর জন্য পড়ে পড়াচ্ছি। বড় ছোট, দিন রাত। তারপর দেখো আনন্দের সাথে কি হয় বলো তো? হ্যাঁ, বেদনা। ধন্যবাদ, তোমরা পেয়েছ। এখন তোমরা কি করলে? আমি গল্পটা ছবির মাধ্যমে মজা করে পড়ালাম, তারপর তারপর কি বলো তো? আমি রিডিং পড়িয়েছি বই দেখে, তার স্ক্রিনে, আর তোমরা আঙুল দিয়ে ধরে ধরে বইটা পড়েছ। এখন নিশ্চয়ই কি করবে? তোমরা পারবে। প্রশ্ন কিছু করে দেখো, টুপু কখন মামা বাড়ি যায় বলো তো? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ। টুপু কখন যায়? গ্রীষ্মের ছুটিতে, গ্রীষ্মের ছুটিতে টুপু মামার বাড়ি যায়। গ্রামটি দেখতে কেমন বলো তো? গ্রামটি দেখতে, হ্যাঁ ঠিক ছবির মতো, ধন্যবাদ, পেয়েছ। তারপর সবাই কখন খেলা করে বলো তো? টুপুর মামার বাড়ি কোথায়, কোন গ্রামে? শীতলপুর, ধন্যবাদ। সবাই কখন খেলা করে? হ্যাঁ সকালে না বিকেলে? হ্যাঁ বিকেলে, বিকেলবেলা খেলা করে। কিসের ছুটিতে টুপু মামার বাড়ি যায়, শীতের ছুটিতে নাকি? হ্যাঁ বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে। রাতে ওঠানে মাদুর পেতে কি করা হতো? গল্প করা হতো, তাই না বন্ধুরা? এখন তোমরা রিডিংটা তো পড়েছ, আমি জানি তোমরা এই শূন্যস্থানও পূরণ করতে পারবে। ঝটপট বলো তো গ্রামের নাম কি? ধন্যবাদ, শীতলপুর। দুপুরে বাগানে মিছিমিছি কি হয়? বনভোজন হয়। আর কি? প্রতি বছর দেশ ছুটিতে তবু মামা বাড়ি যায়, হ্যাঁ কোন ছুটিতে? গ্রীষ্মের ছুটিতে, ধন্যবাদ, তোমাদেরকে সবাই পেয়েছ। এখন দেখো তোমাদের জন্য তাহলে আমি একটি ছবি আর্ট করেছি, বলো কে কান্তা আর কে খেলছে? রাতুল। আর এখানে রাতুল বড় না কান্তা বড়? হ্যাঁ ধন্যবাদ, কান্তা বড়, তাই না? কান্তা বড় আর রাতুল ছোট। তাহলে গ্রামের বাড়ি গিয়ে ওরা কোন খেলাটা নতুনভাবে শিখল? ধন্যবাদ বন্ধুরা। হ্যাঁ কানামাছি, আরও অনেক খেলা আছে, তাই না? যেমন কি, তোমরা স্কুলে কি খেলো? দাঁড়িয়া বান্দা, তারপর হচ্ছে মোরগ লড়াই, বৌছুট, তারপর ব্যাডমিন্টন, এরকম নানা রকম খেলা, তাই না? দৌড় খেলা,
কিন্তু দুঃখের বিষয়, আফসোস করো না তোমরা, তোমরা অবশ্যই সচেতন থেকো, ইনশাল্লাহ শীঘ্রই স্কুল খুলে যাবে। আর এখন ঝটপট খাতাটা বের করো, আমি বাড়ির কাজ দিচ্ছি। তুমি তোমার মামার বাড়িতে কী কী খেলা করো সে সম্পর্কে 5টি বাক্য লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সচেতন থাকবে, সচেতনতায় আমাদের মুক্তি দেবে, আমরা শীঘ্রই স্কুলে যাব। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।